টানেল বা সুড়ঙ্গ হলো মাটি, পাথর বা সমুদ্রের তলদেশ দিয়ে খননকৃত একটি ভূগর্ভস্থ যোগাযোগ ব্যবস্থা। প্রাচীন সময়ে টানেল তৈরি করা হতো সেচ কাজে ব্যবহার করার জন্য। তবে আধুনিক যুগে টানেল ব্যবহার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। বলা যায়, টানেল নির্মাণ করা প্রকৌশলীদের জন্য সবচেয়ে বিপজ্জনক ও ঝুঁকিপূর্ণ প্রকল্প। এরপরেও পুরো পৃথিবী জুড়ে অগণিত সংখ্যক টানেল বিদ্যমান। তাই আজকের ভিডিওতে আলোচনা করব বিশ্বের সবচেয়ে বড় 10টি টানেল সম্পর্কে। তো চলুন শুরু করা যাক। গথার্ড বেস টানেল, বিশ্বের সবচেয়ে দীর্ঘতম টানেল এবং দীর্ঘতম রেলপথ টানেল হল গথার্ড বেস টানেল, যা সুইজারল্যান্ডের আলপস পর্বতমালার মধ্য দিয়ে নির্মিত। এর রেললাইনের দৈর্ঘ্য 57.1 কিলোমিটার এবং সম্পূর্ণ দৈর্ঘ্য 151.84 কিলোমিটার। এটি দুই নল বিশিষ্ট রেলপথ টানেল, যা উত্তর ও দক্ষিণ ইউরোপকে সংযুক্ত করেছে। বিশ্বের সবচেয়ে দীর্ঘতম এই টানেল নির্মাণে সুইস সরকারের খরচ করতে হয়েছিল প্রায় $12 বিলিয়ন এবং এটি করতে সময় লেগেছে 17 বছর। 1999 সালে 4ই নভেম্বর এই টানেলের নির্মাণ কাজ শুরু হয় এবং এর উদ্বোধন হয় 2016 সালে 1ই জুন। তবে টানেলটি জনসাধারণের ব্যবহারের জন্য উন্মুক্ত করা হয় 2016 সালে 11ই ডিসেম্বর। কার্যদিবসে গড়ে 130 থেকে 160 ট্রেন এই টানেলের মধ্য দিয়ে যাতায়াত করে, যার প্রায় 2/3 ট্রেনই হল বিভিন্ন মালবাহী ট্রেন। বিশ্বের সবচেয়ে দীর্ঘতম গথার্ড বেস টানেলকে একসময় বিশ্বের দীর্ঘতম ট্রানজিট টানেলও বলা হয়। 2. সেইকন টানেল। সেইকন টানেল বিশ্বের তৃতীয় দীর্ঘতম টানেল, যা জাপানের সুরাগু জলপ্রণালীর নিচে অবস্থিত এবং দৈর্ঘ্য 53.9 কিলোমিটার। 2016 সালের আগে পর্যন্ত এটি ছিল বিশ্বের দীর্ঘতম টানেল। গথার্ড বেস টানেলের মতো সেইকন টানেলও দুই নল বিশিষ্ট রেলপথ টানেল, তবে এর বিশেষত্ব হচ্ছে রেলপথটি প্রায় 23.3 কিলোমিটার জলের 100 মিটার নিচে অবস্থিত, যার কারণে সেইকন টানেল বিশ্বের দীর্ঘতম তলদেশের টানেল হিসাবে পরিচিত। জাপানের দীর্ঘতম এই টানেলটি জাপানের হনশু ও হোক্কাইদো দ্বীপের মধ্যে সংযোগ ঘটিয়েছে। 1971 সালে এই টানেলের নির্মাণ কাজ শুরু হয়, শেষ হয় 1988 সালে। বিশাল এই টানেল নির্মাণে খরচ হয়েছিল প্রায় $7 বিলিয়ন। প্রতিদিন প্রায় 50টির বেশি মালবাহী ট্রেন এবং 30টি বুলেট ট্রেন এই টানেল দিয়ে যাতায়াত করে। 3. চ্যানেল টানেল। চ্যানেল টানেল হলো একটি দুই নল বিশিষ্ট পাতাল রেলপথ টানেল, যা ফ্রান্স ও গ্রেট ব্রিটেনকে যুক্ত করেছে। 50.5 কিলোমিটার দীর্ঘ এই টানেলটি ইংলিশ চ্যানেলের উপসাগরের মধ্য দিয়ে নির্মিত হয়েছে। বর্তমানে এটি বিশ্বের তৃতীয় দীর্ঘতম টানেল, যার সমুদ্রপৃষ্ঠ থেকে গড় গভীরতা 45 মিটার। সর্বপ্রথম 1802 খ্রিস্টাব্দে ইংলিশ চ্যানেলের দল দিয়ে ফ্রান্স ও গ্রেট ব্রিটেনের মধ্যে যোগাযোগ স্থাপনের এই প্রকল্পটি উত্থাপিত হয়েছিল, কিন্তু প্রকল্পটি বাস্তবায়ন করতে 1 শতাব্দীরও বেশি সময় লেগে যায়। টানেলের নির্মাণ কাজ শুরু হয় 1988 সালে এবং জনসাধারণের ব্যবহারের জন্য উন্মুক্ত করা হয় 1994 সালে। প্রতিদিন গড়ে 60,000 যাত্রী এই টানেলের মধ্য দিয়ে যাতায়াত করে। 4. ইয়োলহিয়ন টানেল। ইয়োলহিয়ন টানেল হল বিশ্বের চতুর্থ দীর্ঘতম এবং দক্ষিণ কোরিয়ার বৃহত্তম টানেল, যার দৈর্ঘ্য 50.3 কিলোমিটার। এটি দক্ষিণ কোরিয়ার রাজধানী সিওল ও পিয়ংটেক শহরকে সংযুক্তকারী একটি এক নল বিশিষ্ট রেলপথ টানেল। টানেলটি নির্মাণ করতে 3 বছর 5 মাস সময় লেগেছিল এবং 2016 সালের ডিসেম্বর এটি ব্যবহারের জন্য উন্মুক্ত করা হয়। এই টানেলে প্রতি ঘন্টায় সর্বোচ্চ 300 কিলোমিটার গতির ট্রেন চলাচল করতে সক্ষম। 5. সংসা লেক টানেল। অবকাঠামোগত উন্নয়নশীল দেশগুলোর কথা বললে প্রথম সারিতে চলে আসে চীনের কথা, আর তাই বিশ্বের দীর্ঘতম 10টি টানেলের মধ্যে 4টি চীনে অবস্থিত। চীনের টংকুয়ান প্রদেশে অবস্থিত সংসান লেক টানেল বিশ্বের 5ম দীর্ঘতম এবং চীনের বৃহত্তম টানেল, যার দৈর্ঘ্য 35.4 কিলোমিটার। এটি একটি রেলপথ টানেল এবং এর নির্মাণ কাজ সম্পূর্ণ হয়েছিল 2016 সালে। 6. লস্ট ব্রিজ বেস টানেল। লস্ট ব্রিজ বেস টানেল বিশ্বের 6ষ্ঠ দীর্ঘতম টানেল, যা সুইজারল্যান্ডের বার্লিন আলপস পর্বতমালার মধ্য দিয়ে নির্মিত। 34.6 কিলোমিটার দৈর্ঘ্যের এই রেলপথ টানেলটি সুইজারল্যান্ডের ফুটেজে ও রারনকে সংযুক্ত করেছে। 1999 সালে এই টানেলটি নির্মাণ কাজ শুরু হয় এবং শেষ হয় 2007 সালে। গথার্ড বেস টানেল নির্মাণের পূর্বে এটি ছিল বিশ্বের দীর্ঘতম রেলপথ টানেল। 7. নিউ গুয়াংজিও টানেল। নিউ গুয়াংজিও টানেল হল চীনের গুয়াংজিয়া পর্বতের ছিংহাই তিব্বত রেলওয়ের দ্বিতীয় লাইনের একটি টানেল। ডবল ট্র্যাক রেলপথের এই চ্যানেলটি বিশ্বের 7ম দীর্ঘতম এবং চীনের দ্বিতীয় বৃহত্তম টানেল, যার দৈর্ঘ্য 32.65 কিলোমিটার। 2007 সালে এই টানেলের নির্মাণ কাজ শুরু হয় এবং 2014 সালের ডিসেম্বরে এটিকে ব্যবহারের জন্য উন্মুক্ত করা হয়। এই টানেলকে বিশ্বের সর্বোচ্চ উচ্চতার টানেল বলা হয়, কেননা এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 3,300 মিটারেরও বেশি উচ্চতায় নির্মিত। 8. গুয়াদারমা টানেল। গুয়াদারমা টানেল স্পেনের দীর্ঘতম এবং বিশ্বের 8ম দীর্ঘতম টানেল। সিয়েরা দিয়ে গুয়াদারমা পর্বতমালার মধ্য দিয়ে 28.4 কিলোমিটার দৈর্ঘ্যের এই টানেলটি খনন করা হয়েছে। এটি একটি দুই নল বিশিষ্ট রেলপথ টানেল, যা মাদ্রিদ লিওন হাই স্পিড রেল লাইনের একটি অংশ হিসাবে নির্মিত হয়েছে। 2002 সালে এটির নির্মাণ কাজ শুরু হয় এবং শেষ হয় 2007 সালে। 9. ওয়েস্ট ছিনলিং টানেল। বিশ্বের 9ম দীর্ঘতম টানেল হল ওয়েস্ট ছিনলিং টানেল, যা চীনের গ্রামীণ প্রদেশের উদু জেলায় অবস্থিত এবং এর দৈর্ঘ্য 28.5
2.2 কিলোমিটার। এই টানেলটি লানচুই ও চিনচিং রেলওয়ের একটি কেন্দ্রীয় অংশ যা চিনলিং করণমালা অতিক্রম করে। চীনের তৃতীয় বৃহত্তম এই টানেল তৈরির কাজ শুরু হয় 2008 সালে এবং শেষ হয় 2016 সালে। 10 তাইয়াং টানেল সাংসান লেক, নিউ গুনজিয়াং এবং ওয়েস্ট চিনলিং টানেলের পর চীনের চতুর্থ দীর্ঘতম এবং বিশ্বের 10ম দীর্ঘতম টানেল হল তাইয়াং টানেল, যার দৈর্ঘ্য 27.8 কিলোমিটার। এটি একটি ডাবল ট্র্যাক রেলওয়ে টানেল যার নির্মাণ কাজ শুরু হয় 11 জুন 2005 সালে এবং শেষ হয় 22 ডিসেম্বর 2007 সালে। এটি সিজিয়াজুয়াং ও তাইওয়ান হাইস্পিড রেলপথের অংশ যা তাইয়াং পর্বতের মধ্য দিয়ে যাতায়াত করে। এই টানেল নির্মাণের পর চীনের সিজুয়াং থেকে তাইওয়ান শহর পর্যন্ত ভ্রমণের সময় 6 ঘন্টা থেকে কমে মাত্র 1 ঘন্টায় নেমে এসেছে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনার মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুরক্ষিত থাকবেন।